বসিরহাট পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় কয়েকশো মৎস্যজীবীর বাস। জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত তাদের একমাত্র রুটিরুচি ইছামতি নদীতে মাছ ধরা, অন্যদিকে মাছ চাষ করা। সব মিলিয়ে জেলেপাড়ার কয়েকশো মৎস্যজীবী এই লকডাউন পরিস্থিতিতে চরম সংকটে দিন কাটাচ্ছে। তাদের পাশে এসে দাঁড়ালো সমাজের কিছু সমাজসেবী মানুষ ও ব্যবসায়ীরা। আজ তাদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেন ব্যবসায়ীরা এবং সেই সঙ্গে তাদের পাশে থাকারও আশ্বাস দেন। এ বিষয়ে ব্যবসায়ী রাজেশ বিশ্বাস আমাদের মুখোমুখি হয়ে কিছু জানালেন। আসুন শুনি রাজেশ বাবুর কথা, কেমন করে তিনি আগামী দিনে এই মৎস্যজীবীদের পাশে থাকবেন। কেমন লাগছে আপনার আজকে মালগুলো? আমাদের খুব ভালো লাগছে, কারণ আমাদের এই দু দিনে এখন আমাদের এগুলো খুব প্রয়োজন। এই 1 কিলো আলু, ডাল, তারপরে এই সয়াবিন 25 কেজি চাল, এগুলো আমাদের খুব প্রয়োজন। মানে কে দিচ্ছে? আমাদের এই দিল আপনাদের? আলু 5 কিলো, সয়াবিন 25 কেজি চাল, ডাল দিয়েছে আমাদের, সরষের তেল 1 প্যাকেট। কেমন লাগছে? আমাদের সত্যি খুব ভালো লাগছে, আমাদের খুব প্রয়োজনীয় এসব, আমাদের এই দুদিনে খুব দরকার। আপনার নাম? সমস্ত গরিব মানুষের, তপাচ্চরের সমস্ত কর্মহীন মানুষদের পাশে আমরা কিছু ব্যবসাদার সবাই দাঁড়িয়ে তাদের প্রত্যেককে আমরা 25 কেজি করে চাল, 5 কেজি আলু, 1 কেজি সরষের তেল, 200 গ্রাম করে সয়াবিন, 1 কেজি করে মসুরির ডাল, প্রায় 300 লোকের আজকে দেওয়া হচ্ছে। লকডাউন আজ 19 দিন চলছে, এখনও যতদিন থাকবে দুস্থ সমস্ত মানুষের পাশে আমরা যতক্ষণ পারি আমাদের সাধ্য মতন চেষ্টা করে যাবো। এই চাল কেনা পয়সা আপনি কোথা থেকে পেলেন? এরা আমরা কিছু ব্যবসাদার মিলিতভাবে কিছু চাঁদা তুলে আমরা এই ব্যবস্থা করেছি। লকডাউন চলাকালীন কি এইভাবে আপনারা চালিয়ে যাবেন? হ্যাঁ, যতদিন লকডাউন থাকবে আমরা এইভাবে গরিব মানুষদের পাশে দাঁড়াবো। আপনার নাম? আমার নাম রাজেশ বিশ্বাস।